আসনে ক্রমে সবচেয়ে প্রথম মন্ডুক আসন বজ্রাসনে বসে যেতে হবে। পায়ের গোড়ালি বাইরের দিকে আর আঙুল ভেতরের দিকে, হাঁটু দুটো সামনের দিকে মেলানো আর দুই হাতে মুঠা বন্ধ, বুড়ো আঙুল ভেতরে আঙুল ওপরে। নাভির দুই দিকে লাগিয়ে রাখুন মুঠোগুলি, শ্বাস ছাড়ুন বাইরের দিকে আর ঝুঁকবেন সামনে। কোমরে ব্যথা থাকলে সামনের দিকে ঝুঁকবেন না, এটুকুন খেয়াল রাখবেন। শ্বাস ছাড়ুন দৃষ্টি সামনে, চেষ্টা করুন যাতে বুক হাঁটুর সঙ্গে লেগে থাকে, তারপর আবার ওপর দিকে উঠুন। কোমরে ব্যথা থাকলে সামনে ঝুঁকবে না, হার্নিয়া প্রবলেম থাকলে পেঁচুলে ঝুঁকবে না, হার্ট হাই বিপির প্রবলেম থাকলে বেশি তীব্রতার সঙ্গে ব্যায়াম করবেন না। এখন দ্বিতীয় অভ্যাস মন্ডুক আসন, বাঁ হাতে চেটোর নাভির ওপর, ডান হাত তার ওপরে, দুই হাত নাভির ওপর, শ্বাস ছাড়ুন সামনে ঝুঁকুন। শ্বাস ছাড়ুন আগে ঝুঁকুন। যোগাভ্যাসের নিয়ম, বিশেষ করে শ্বাস সম্বন্ধে, যখনই আসন করবেন যখন সামনে ঝুঁকবেন তখন শ্বাস ছাড়বেন, আর যখন পেছনে ঝুঁকবেন তখন শ্বাস ভেতরে, তারপর ফেরত ওপরে উঠুন। দ্বিতীয় জরুরি অভ্যাস দুই হাত হাঁটুর ওপর, যোগাভ্যাসের বিশেষ নিয়ম শ্বাস সম্পর্কে। যখনই আপনি আসন করবার সময় আগে ঝুঁকবেন তখন শ্বাস ছাড়বেন, যখন ডান বা ঝুঁকবেন ওপরে উঠবেন, আর পেছনে ঝুঁকবেন তখন শ্বাস নেবেন। শ্বাস নেবার সময় হাত ওপরে ওঠান আর পেছনের দিকে ঝুঁকবেন। শাসক আসন, এই আসন আপনি তিন তিনবার বা পাঁচ পাঁচ বার করুন, আপনার স্বাস্থ্যের প্রয়োজন সে বেশি বারও করতে পারেন। শ্বাস ছাড়ুন সামনে ঝুঁকুন। প্রথম ব্যায়াম ডায়াবেটিসের জন্য বিশেষ, ডায়াবেটিসও লাভ দেবে, মস্তিষ্কের ব্যাধিতেও লাভদায়ক হবে, আরও উদর ও স্বচ্ছ হবে। এই দুটি ব্যায়ামই হাত ওপরে ওঠান আর হাত সাইড দিয়ে নিচে নামাবেন, এই হল শাসক আসনের নিয়ম। এবার পেটের ওপর ভর দিয়ে শুয়ে পড়ুন। পেটের ওপর শুয়ে দুটো জরুরি ব্যায়াম ভুজঙ্গ আসন আর শালভাসন। দুই পা পেছন দিকে মেলানো, একটু মাটির ওপর, দুই হাত দুই পাশে, হাতে চড়ে মাটির ওপর, দুই পা পিছিয়ে মেলে রাখবেন, শ্বাস ভেতরে টানুন, বুক সামনের দিকে উঠে থাকবে, তাকান ওপরের দিকে, ধীরে ধীরে ওপরে উঠুন, কোনো একটু ঝুলে থাকবে, নাভি অবধি ওঠান, দৃষ্টি ওপর দিকে, শ্বাস ছাড়ুন ও নিচে নামতে থাকুন। এটি ভুজঙ্গাসনের প্রথম পোজ। ভুজঙ্গাসনের দ্বিতীয় পোজ, দুই হাত বুকের নিচে, বাঁ হাত নিচে, ডান হাত তার ওপর, শ্বাস নেবার সময় ডান সামনে থেকে ওপরে ওঠাবেন, একদম তুলে দিন, কোহনি দুটি সোজা হয়ে যাবে। মেরুদণ্ডের অসুখের জন্য, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস, পেইন, স্লিপ ডিস্ক, সাইটিকা, এসবের জন্য জরুরি অভ্যাস। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামুন। ভুজঙ্গাসনের তৃতীয় পোজ, দুই হাত বুকের দুই পাশে। প্রতিদিন এই অভ্যাস করবেন তো কোমরে ব্যথা কোনোদিন হবে না। দুই পা পেছনে মেলানো, শ্বাস নেবার সময় সামনে উঠবেন। প্রতিদিন করবেন এই ব্যায়াম, শ্বাস ছাড়বার সময় নিচে আসবেন। এবার ভুজঙ্গাসনের চতুর্থ ব্যায়াম, দুই পায়ের পেছন দিকে একটু ফাঁক, দুই হাত বুকের দুই পাশে, হাতে চেটো মাটির ওপর, শ্বাস নেবার সময় সামনের দিকে তুলবেন। এ সমস্ত ব্যায়াম মেরুদণ্ডের জন্য জরুরি। দুই পা পেছন দিকে খোলা, পায়ের পাতা পেছন দিকে টান টান, পায়ের ডান কাঁধ পেছনে, বা গোড়ালির উপর নজর থাকবে, আর শ্বাস ছাড়বার সময় নিচে আসবে। আবার দ্বিতীয়বার শ্বাস নেবার সময় আবার ওপর উঠবেন আর বাঁ কাঁধ দিয়ে উঠে ডান গোড়ালিকে দেখবেন, শ্বাস ছাড়বার সময় নিচে নামবে। বা পাশ ফিরে বসবেন, যখনই বসবেন, কিন্তু আরেকটি জরুরি অভ্যাস, দুই হাত থাইয়ে নিচে, দুই পা পেছনে মেলানো, একটু জমাটিতে, শ্বাস নেবার সময় ডান পার পিছন থেকে ওপরে ওঠাবেন শালভাসন। পেটের ওপর শুয়ে জরুরি আসন, ভুজঙ্গাসন ও শালভাসন করলে কখনো স্পাইনের কোনো প্রবলেম হবে না। নিচে নিয়ে আসুন পা ধীরে ধীরে, তারপর দ্বিতীয় পা ওঠাবেন, শিরদাঁড়ার নিচের ভাগে কোনো রোগ দূর করার জন্য। এরপর ধীরে ধীরে নিচে নিয়ে আসুন পা, ডান হাত সামনে আনুন, বাঁ হাত পিছনে কোমরের ওপর, শালভাসনের দ্বিতীয় পোজ। শ্বাস নেবার সময় সামনে থেকে ডান হাত দিয়ে মাথাকে তুলুন আর পিছন থেকে বাঁ পাকে, বুকও একটু উঠে যাবে, মাথা উঠবে সামনে থেকে, হাত উঠবে, হাত কানে লেগে থাকবে, শ্বাস ছাড়বার সময় নিচে, হাতের স্থিতি বদলে নেবেন। এই ব্যায়ামগুলি অভ্যাসগুলি তিনবার পাঁচবার সাতবার অবধি করা যেতে পারে। যদি স্পাইনের প্রবলেম থাকে, শ্বাস ভেতরে নিন, সামনে থেকে ডান হাত পেছনে বাঁ পায়ে ক্রস করে ওঠাবেন, সামনে থেকে মাথারও উঠবে, বুকও একটু। এখন দুই হাত পেছনে কোমরের ওপর, শালভাসনের তৃতীয় পোজ। ডান হাত দিয়ে বাঁ হাতের রিস্টকে ধরবেন, দুই পা পেছনের দিকে মেলানো, শ্বাস নেবার সময় সামনে থেকে তুলবেন, তাকান ওপরের দিকে আর দুই পা পেছনে মেলানো, শ্বাস ছাড়বার সময় নিচে নামিয়ে আনুন। এবার শালভাসনের চতুর্থ পোজ, শ্বাস নেবার সময় দুই দিক দিয়ে ওঠাবেন, শ্বাস ভেতরে, হাত পেছনে আর নিতম্বের দিকে টেনে হাত যাবে ব্যাপারে, সামনের দিকে বুক পেছনে পা উঠবে, দুই দিক দিয়ে উঠবে, সহজ, ধীরে ধীরে নিচে আসবে। যখনই বসতে হবে বাঁ দিক দিয়ে বসবেন, বাঁ দিক দিয়ে ঘুরে বসবেন আর বসার পরই শুয়ে পড়বেন। শবাসন, যোগ নিদ্রাসন, দুই পা সোজা। যোগ নিদ্রাসন শবাসন শুরু করার আগে তিন জরুরি আসন, দুই পা কাছাকাছি, দুই হাতে তালু নিচের দিকে। উত্থান পাদাসন পেটের জন্য জরুরি আসন, প্রতিদিন করে নেবেন এই আসন। দুই পা মেলান এবং ওঠান 30 ডিগ্রি মতো, এক ফুট মতো ওপর ওঠানো পা,
শ্বাস ছাড়বেন ধীরে ধীরে নিচে। এটি পেটের জন্য জরুরি অভ্যাস। পবন মুক্ত আসন গ্যাসের জন্য আর পেটের জন্য জরুরি অভ্যাস। গ্যাস্ট্রিকের প্রবলেম আর পেটের সমস্যা দ্রুত দূর হবে। আর কোমরে যদি ব্যথা থাকে তাহলে মাথা তুলবেন না, কোমরে ব্যথাও দূর হবে। ডান পা মুড়ে নিন, দুই হাতের আঙুল ইন্টারলক করে শ্বাস বাইরে ছাড়ুন, হাঁটুকে টিপুন, যতটা সম্ভব পায়ের পাতার উপর চাপ দিয়ে রাখুন, হাঁটুকে বুকের সঙ্গে লাগাবার চেষ্টা করুন আর মাথা তুলে নাক দিয়ে হাঁটু ছোবার চেষ্টা করুন, তারপর ফেরত নিয়ে আসুন। এইভাবে অন্য পায়ও করুন। বাঁ পা মুড়ুন, শ্বাস বাইরে ছাড়ুন, হাঁটুকেও যতটা সম্ভব চাপুন, বুকের সঙ্গে লাগিয়ে নিন হাঁটু, মাথা তুলে নাক লাগান পায়ের হাঁটুতে, পা সোজা করে দিন, দুই পায়ের পাতা নিচের দিকে টান টান। এখন দুই পা একসঙ্গে মুড়বে, প্রথমে পা সোজা করে দিন, তারপর দুই পা একসঙ্গে মুড়ুন, শ্বাস ছাড়ুন, ভালো করে চেপে হাঁটুকে বুকের সঙ্গে লাগান, পায়ের পাতা নিচের দিকে টান টান, মাথা তুলে নাক লাগান পায়ের হাঁটুর সঙ্গে, পা সোজা করে দিন। এবার জরুরি তৃতীয় অভ্যাস, পেটের জন্য সোজা শুয়ে মার্কাটা আসুন, দুই হাত কাঁধের কাছাকাছি, হাঁটু থেকে দুই পা মোড়া, হাঁটু কাছাকাছি, পায়ের পাতাও কাছাকাছি। সিট দাঁড়ার জন্য জরুরি অভ্যাস, খুবই ভালো, সহজ অভ্যাস। সিট দাঁড়ার জন্য সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেইন, স্লিপ ডিস্ক, সাইটিকার প্রবলেম, লেমোস্পন্ডাইলাইটিসের জন্য জরুরি অভ্যাস। শ্বাস ভেতরে নিন, ডান দিকে ঝোকান পা, ডান হাঁটু মাটির ওপর, ডান হাঁটু বাঁ হাঁটুর ওপর, গর্দান বিপরীত দিকে আর শ্বাস ভেতরে, গোড়ালি উপর অন্য গোড়ালি, পাতার ওপর অন্য পাতা, গর্দান বিপরীত দিকে, শ্বাস ভেতরে। শ্বাস ছাড়বার সময় ফিরে যান অপরদিকে। এই ব্যায়াম করতে ধীরে ধীরে পা পাতার দিকে নিয়ে যান আর ফেরত আসুন। ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। মার্কাটাসনের দ্বিতীয় পোজ, দু পায়ের মাঝে দূরত্ব কম, পায়ের দুই হাত কাঁধের পাশে, হাতের নির্দেশ উপরের দিকে, শ্বাস ভেতরে ভরবার সময় পা ডান দিকে ঘোরাবেন, ডান হাঁটু মাটির ওপরে আর সামনে নিজে নিজেই সহজ হবে, আর বাঁ হাঁটু ডান পাতার ওপর, গর্দান বাঁ দিকে আর উল্টো দিকে, শ্বাস ভেতরে, ফের ফেরত আসবে ধীরে ধীরে। এবার আবার বিপরীত দিকে, বাঁ দিকে পা ঘোরান, বাঁ হাঁটু মাটির ওপর, ডান হাঁটু বা পায়ে বা পায়ের পাতার ওপরে, গর্দান ডান দিকে, আর শ্বাস ছাড়বার সময় ফেরত আসুন, পা সোজা করে নিন। এই ব্যায়ামগুলি বেশিক্ষণ করতে পারেন, অনেকবার করতে পারেন। মর্কটা আসনের তৃতীয় পোজ, মেরুদণ্ডের জন্য জরুরি অভ্যাস, ডান পা উপরে ওঠান 90 ডিগ্রি অবধি, আর এই ডান পাকে দুই পায়ে দুই হাঁটু সোজা, বাঁ হাতের কাছে আনুন, যতখানি আনতে পারেন, কোমরে বেশি ব্যথা থাকলে পুরোপুরি। পা আপনি নিয়ে যেতে পারবেন না হাতের কাছে, যতখানি পারেন অপোজিট সাইডে না নিয়ে যেতে পারবেন ততটা ভালো। তারপর পা আবার ওপরে উঠবে 90 ডিগ্রি অবধি, আর হাঁটু সোজা দু পায়েরই, আর পা ধীরে ধীরে নিচে নামিয়ে আনুন। এখন বাঁ পা ওঠান ওপরে 90 ডিগ্রি অবধি, আর পুরো ওঠানোর পর ধীরে ধীরে এদের অপোজিট সাইডের হাতের কাছে, বাঁ পাকে ডান হাতের কাছে ধীরে ধীরে মাটিতে নামিয়ে আনুন, গর্দান বাঁ দিকে, আর তারপর ধীরে ধীরে পা উপরে ওঠান, হাঁটু সোজা থাকবে, হাঁটুর সঙ্গে পা না মোড়ানোর চেষ্টা করুন, তারপর ধীরে ধীরে নিচে, কিছুক্ষণ শবাসনে বিশ্রাম। সম্পূর্ণ যোগাভ্যাস করার পর শবাসনে একটু বিশ্রাম করে নেওয়া উচিত। শ্বাসের সঙ্গে মনকে জুড়ে দিন, দুই পায়ের মধ্যে একটু ব্যবধান, হাত জঙ্গা থেকে একটু দূরে, সহজ হয়ে যান, ধীরে শ্বাস নিন, সুস্থ মনে নিতে হবে শ্বাস। আমি চৈতন্য আত্মা, শরীর মন প্রকৃতির বন্ধন থেকে দূর, আমি অমৃত পুত্র, ঈশ্বর পুত্র। শ্বাসের সঙ্গে সহজ হয়ে যান। প্রতিটি মানুষ অসুরক্ষিত মনে বেঁচে আছে, ভয় ভীত প্রতি মুহূর্ত, একাকিত্ব অনুভব করছে, সে ভুলে যায় যে পিতা পরমেশ্বর প্রতি মুহূর্তের সঙ্গে আছেন। শবাসনে যোগ নিদ্রায় প্রভুর কৃপার অনুভূতি হওয়া আর প্রতি মুহূর্তে ওই ব্রহ্মতে স্বয়ংকে অনুভব করায় এই যোগ নিদ্রা। তারপর দুই হাত উপরে ওঠান, ছেড়ে যাবার সময় এই যোগ নিদ্রা, চোখের উপর হাত রাখবেন, বাঁ পাশ দিয়ে উঠে বসবেন। এই আজ আমরা আপনাকে করালাম আধ ঘন্টার যোগাভ্যাস। যদি আপনি এতটা করে নেন তো আপনি সুস্থ থাকবেন, কিন্তু আপনি যদি কোনো ব্যাধিগ্রস্ত হন বা কোনো জটিল রোগগ্রস্ত হন তাহলে একটু বেশি সময় করতে হবে আপনাকে এই যোগাভ্যাস, এটুকু অবশ্যই করে নেবেন। সর্বদা প্রসন্ন থাকবেন, সকালে উঠে শুধু দু গ্লাস জল খেয়ে নেবেন, প্রাতঃকৃতের পর প্রতিদিন প্রাণায়াম করবেন, সারাদিন খুশি থাকবেন, পজিটিভ চিন্তা করবেন, প্রতি মুহূর্তে এই চিন্তাই করবেন যে আমি সর্বদাই ভগবানের সঙ্গে রয়েছি, ভগবান সদা আমার মধ্যে বিরাজমান, ঈশ্বর আমার দায়িত্ব দিয়েছেন তাই আমি পালন করছি, সব কাজ প্রভুরই পূজা স্বরূপ, প্রতিটা দৃশ্যই সেই ভগবানেরই স্বরূপ, আর প্রতিটি মুহূর্ত আস্তিকতায় ভরা থাক। ব্যাস এই হলো সুস্থ জীবনযাপনের আধার, যোগাভ্যাস।
আধ ঘন্টা যোগাভ্যাস অবশ্যই করবেন।